সকাল 8টা থেকে 4টা পর্যন্ত দোকানদারি করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, এটা আমাদের সবার পক্ষ থেকে আলোচনা। আমরা লকডাউনের পক্ষে, কিন্তু আমাদের 4টা থেকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত বেচা কেনা করার সুযোগ। লকডাউনের পক্ষে দোকানদার ব্যবসায়ী আছে, কর্মচারী বৃন্দ সবাই আমরা লকডাউনের পক্ষে, কিন্তু আমাদের বক্তব্য হলো সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আমাদের বেচা কেনা করার সুযোগ দেখ, এটা আমাদের শেষ কথা এবং এটাই আমাদের ফাইনাল। স্বাস্থ্যবিধি মানব, দূরত্ব বজায় রেখে চলবো আমরা দোকানদারের সবাই, ঠিক আছে? না, বই মেলা নেই আমাদের কোনো সমস্যা, যেটা সমস্যা আমরা সেটা আমরা বললাম, ঠিক আছে? কিন্তু আমরা ঋণে জর্জরিত, কর্মচারীর বেতন, দোকান ভাড়া, ইলেকট্রিক বিল আমরা বহন করতে পারতেছি না, যার কারণে ব্যাংক যেরকম এক নির্দিষ্ট সময় পর্যন্ত খোলে, আমাদেরও খোলার মনের মধ্যে দিন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানদার এবং কাস্টমার সবাই স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করবো। সরকারের কাছে আমাদের আগুল আবেদন, আমরা যারা দোকান ভাড়া করে একজন দোকান নেওয়া, আমরা গত বছর কর্মচারী বেতন বোনাস কোনো কিছুই দিতে পারি না। আমাদের দোকানে প্রত্যেকের দোকানে কম বেশি উপার্জন করে কর্মচারী আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের দোকানের মাধ্যমে হয়। যদি আমরা দোকানটা খুলতে না পারি, তাহলে এদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা কীভাবে করবো? এদের ফ্যামিলি কীভাবে চলবে? ইভেন আমাদের ফ্যামিলিও কীভাবে চলবে? সরকার যদি আমাদের লকডাউন দেয়, আমরা লকডাউনের পক্ষে একমত, কিন্তু আমাদের সরকার বিভিন্ন গার্মেন্টস শিল্প কলকারখানা এদেরকে প্ররোচনা দিচ্ছে, আমাদেরকে কোনো প্ররোচনা কেন দেওয়া হয়? এবার যদি লকডাউন কার্যকর হয়, সরকারের কাছে আগুল আবেদন যে আমাদের জন্য প্ররোচনার ব্যবস্থাটা সরকার করেছে, তাহলে তো আমরা বহুবার জানিয়ে সবাই যদি আমাদের দোকান খোলার সুযোগ দেয়, তাহলে আমরা উপকৃত।